গুড মর্নিং বন্ধুরা, তো আজকে হচ্ছে 31st ডিসেম্বর, মানে বছরের শেষ দিন। তো প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি। তো ওরা ঘুমাচ্ছে তাই ভাবলাম যে ঘরটা মুছে নেই, অন্য যে সমস্ত বাসি কাজকর্ম সেগুলো হয়ে গেছে, এবার বেডরুমটা মুছে রান্নাঘরটা মুছে নেব। আর অনেকক্ষণ হয়ে গেছে ঘুম থেকে উঠেছি, বাসি কাজকর্ম যা ছিল মোটামুটি শেষ, এবার ঘরটা মুছে নিলেই হয়ে যাবে আর কি। আর এখানে দেখো বালতির মধ্যে কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম কালকে, তো সেগুলো নিয়ে ছাদে মেলে দিয়ে আসবো, এটাই হচ্ছে কাজ। আর সকালে চাটা খাওয়া হয়নি, শুধু জল আর আমন্ড ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা, তো সেটাই খেয়েছি। তো একটু পরে চা খাবো। এবার ঘরটর মুছে ভালো করে হাত পা ধুয়ে এসে একটু রেডি হয়ে নিচ্ছি। আর আজকে বছরের শেষ দিন, যখন পড়াশোনা করতাম তো বছরের শেষ দিন নয়, মানে 1st জানুয়ারিতে অনেক সময় বন্ধুবান্ধবরা গ্রিটিংস কার্ড দিত বা সেরকম কোনো কিছু, একটু এনজয় করতাম। কিন্তু আমাদের যে জায়গাতে থাকতাম ওইখানে ইংরেজি নিউ ইয়ার বলতে তেমন কোনো কিছু সেলিব্রেশন হতো না। আর আমার বড় এইরকম বিষয়ে তো একদমই রোমান্টিক নয়। এখন যদিও এখানে আসার পর নিজেকে একটু চেঞ্জ করেছে, অনেক সময় অনেক মজা করে, তো সেটা আমি অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো জল খেয়ে নিচ্ছি, তারপর চাটা খাবো। আর এখন থেকেই ভাবলাম ব্লগটা শুরু করি। তো আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত একটা ছোট্ট ব্লগ করেছি, তো আজকে ব্লগের মধ্যে তোমরা সেটাই দেখতে পাবে। তো আমি শ্যাম্পু করলে এই যে দেখো লিভানের এই সিরামটা ইউজ করি। তো আমি এই কদিন ধরে ট্রেসিমির শ্যাম্পু এবং কন্ডিশনার ইউজ করছি, আর তারপর এই যে এই সিরামটা ইউজ করি। তো এখনও চুলটা ভেজা, একটু সকালে পরে এই সিরামটা ইউজ করব। তাহলে আমি একটু রেডি হয়ে নিই। এখন বাজে দুপুর 12:30, আর অনেক এই যে দেখো বসে এখনও পড়া করছে, এটা হচ্ছে ওর পানিশমেন্ট দেরি করে ঘুম থেকে ওঠার জন্য। আর আমি এখন রান্না করব। তো আজকে শুধু লাঞ্চের জন্য রান্না করব, ডিনারের জন্য কোনো কিছু করব না, তার কারণ আজকে হচ্ছে 31st ডিসেম্বর, তোমরা তো সবাই জানো। রাতের বেলা আমার বোন নিশ্চয়ই কোনো না কোনো কিছু আনবে, তো এখন যদি রান্না করে নিই রাতের জন্য তাহলে তো থেকে যাবে কালকে, তো সেই কারণে শুধু দুপুরের জন্য করব। আর দুপুরের জন্য অনেক কিছু আছেও, বেশি কিছু আর করতে হবে না। তবে কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম কলার মোচাটা ছুলে রেখেছি, সেটা যদি না বানাই তাহলে খারাপ হবে, তার কারণ হচ্ছে রাতের বেলা বর কিছু না কিছু আনবেই, আর তো সেটাই খাওয়া হবে কালকের দিনও হয়তো, আর এটাও বানানো হবে না, তো সেই জন্য আমি কলার মোচাটা ভাবলাম বানিয়ে নেব। আর কলার মোচা মনে হলেই কিছু একটা নিরামিষ নিরামিষ ভাব আসে না, কিন্তু নিরামিষ করে বানাবো না, একটু অন্যরকম করে বানাবো, তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখো এই যে কলার মোচাগুলোকে কালকে রাতের বেলা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখানে কিছুটা আলু কেটে রেখেছি, আর এখানটাই হচ্ছে কাঁচা লঙ্কা আদা এবং গোটা জিরে, তো এগুলোকে বাটবো। আর তোমরা হয়তো ভাবতে পারো যে প্রত্যেকদিন রেসিপি দেখায় ঘরের রান্না, আসলে আমি তো আর রেসিপি ব্লগ করি না, এমনিতেই ডেইলি ব্লগ করি, তো যেটাই রান্না করি তোমাদের সাথে চেষ্টা করি শেয়ার করার, যাতে অনেকেই আছো আমি যেরকম আগে ছিলাম, যে রান্নাবান্না তেমন জানতাম না, কী দিয়ে কী করতে হয় বুঝতে পারতাম না, তো তোমরাও যাতে আমাকে দেখে, আমার মতো যারা তারা আমাকে দেখে যাতে কিছু একটু শিখতে পারো সেটাই। তো এখন রান্নাটা করব। আর আমার বর তো দুপুরবেলা খাবে দাবে না, তার কারণ ও খেয়ে দিয়ে চলে গেছে, দুপুরে আসবেও না। তো এই যে দেখো বিনস আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম, সেটাও রয়ে গেছে, ডালও রয়ে গেছে, রান্না না করলেই হতো, মাছ হলে একটা ডিম ভাজা করে নেব, আর এই যে কলার মোচা দিয়ে খেয়ে নেব। আর এটা বানানোর আরেকটা কারণ, আমার বর এসে যদি সন্ধ্যাবেলা খেতে চায় তো সেই জন্য আর কি, যদিও খেতে চাইবে না, কখনোই খায় না, তবু আমার মনের একটা আর কি, সারাদিন তো না খেয়ে আসে, তো সব প্রত্যেক দিনই সন্ধ্যার পর যখন ও আসে আমি বলি যে একটু ভাত খেয়ে নাও, সারাদিনেও সকালবেলা খেয়ে গিয়েছিলে আর তো খাওনি, তো বলবে না খাবো না, তবু আমি একটু রান্না করে রাখি বা আমরা খাওয়া দাওয়া করে তারপর মানে একটু ওর জন্য রাখি যদি খেতে চায়, মধ্যে মধ্যে বেশি রিকোয়েস্ট করলে পরে খেয়েও নেয়, তো সেই জন্য এটা বানাচ্ছি। আর 31st ডিসেম্বর হলে আমার বর এমনিতে আগে থেকে বলবে না যে এটা আনবো ওইটা আনবো, আমি আজকে যদি জিজ্ঞেসও করি তাহলে বলবো না, বলো কী আনবো কী স্পেশাল, এরকম করে একটু নাটক করবে আর কি, কিন্তু জানি আমি কিছু না কিছু নিয়ে আসবেই, তো ভালো মন্দ সেটার জন্যই এখন এটা করে নিচ্ছি, তো দেখতে থাকো তোমরা। তো প্রথমে আমি এই কলার মোচাগুলোকে কেটে নেব, কেটে তারপর নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব, তাহলে চলো এগুলোকে সেদ্ধ করে নিই। আর এই যে এদিকে দেখো এদিকটা এগুলোকে বেটে নেব,
মাছের মাথা আছে, তো মাছের মাথা রয়েছে তার কারণ মাছ খেয়ে নিয়েছি আমরা, শুধু মাথাটা রয়েছে আর ওইদিকে কলার মোচাও আছে। ভাবলাম তো দুটো মিলিয়ে একটা সবজি করে নিই। তো এখানে দেখো কলার মোচাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে, যাতে মোচা থেকে কষগুলো বেরিয়ে আসে। আর এবার সবজিটা বসিয়ে দেব, তার জন্য ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর এটাকে মোটামুটি 10 সেকেন্ডের জন্য ভেজে নিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আর এখন একদম কম স্টিমে একটু লবণ দিয়েছিলাম সাথে, এটাকে একটু ভেজে নিয়েছি। তারপর বেটে রাখা মশলা যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে, জিরে, গোলমরিচ, তারপর আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা, তো সেগুলো বাটা দিয়ে দিয়েছি, সাথে একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আলুটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো আরও কিছুক্ষণ ধরে আলুটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। তারপর এই যে দেখো মাছের মাথাগুলো দিয়ে সেগুলোকে ভালো করে ভেঙে নিয়েছি, তো এই সময় একটু জল দিয়ে দেব, তো সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাতে হবে যাতে মাছের গন্ধটা আর কি ভালোভাবে বের হয়। তো এই যে দেখো, তারপর আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা কলার মোচাটা দিয়ে দিলাম। তো কলার মোচাটা আমি কিভাবে কেটেছি সেটা একটু বলে দিই। হাতের মধ্যে তেল লাগিয়ে কিন্তু কলার মোচা কাটলে একদমই হাতে কষ লাগে না, কালো কালো হয় না। তারপর দেখো নুন দিয়ে দিয়েছি, ডেকে ডেকেই করব পুরো সবজিটা। একদম শেষে কাঁচা লঙ্কা, ধনে পাতা এবং গরম মশলা দিয়ে ভালো করে 5-10 মিনিট মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেব। তো এই যে দেখো, তো এর মধ্যে আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না, এটাকে আমরা মোচা দিয়ে মাছের মাথার ঘণ্টও বলি, আবার কেউ ভাজাও বলে। তো ঘণ্ট হলে একটু জল দিলে ভালো হয়, কিন্তু আমি একদম এই যে দেখো ভাজা মতো করেছি, খুব টেস্ট এটা খেতে, তোমরা ট্রাই করতে পারো। এটা নিয়ে বসে গেছি আর অনেককে আগে খাইয়ে দিয়েছি, তার কারণ রান্না করতে করতে আমার দেরি হয়ে যাচ্ছিল, 1টা বেজে গেছে, তো ভাবলাম ওকে খাইয়ে দিই না হলে দেরি হয়ে যাবে। ওকে খাইয়ে দিয়েছি আর আমি এবার খাবারটা নিয়ে বসলাম। তো এই যে দেখো কলার মোচা দিয়ে মাছের মাথা এটা নিয়েছি, আর কালকে এখানে বিনস আলু দিয়ে মাছের সবজি ছিল, লেবু, এখানটায় হচ্ছে ডাল। সবসময় একসাথে নিয়েই বসে যাই, না হলে বাটিতে করে নিয়ে বসে যাই, তো সাইডে রেখে দিয়েছি, যদি লাগে তাহলে তো নেব। তাহলে এখন খাওয়াটা শুরু করি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন প্রায় 2টো বেজে গেছে। আর এই যে অনেকে আমাকে জল নিয়ে দিল, তাহলে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো সকালবেলা যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তো ঘরে এনে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই কদিন ধরে তো আমি রেগুলার ভিডিও দিচ্ছি, তো এখন যদিও আমার ভিডিও করতে ভালো লাগে, মতে এরকম হয়েছিল বাড়িতে যাওয়ার পর আমার ভালো লাগতো না, একটা একঘুয়ামি ভাব, আলসি ভাব নিজের মধ্যে চলে এসেছিল, ক্যামেরা ধরতে ভালো লাগতো না, অনেক সময় ব্লগ করার মতো থাকতো অনেক কিছু কিন্তু করতে ভালো লাগতো না। কারণ কি হচ্ছে, আমি তো কষ্ট করেই ব্লগগুলো বানাচ্ছি কিন্তু আমার চ্যানেলটা সেরকমভাবে গ্রো হচ্ছে না, একদমই যে হচ্ছে না সেটা বলবো না, হচ্ছে একদমই ধীরে সুস্থে অল্প অল্প করে, তো কখনো আর কি মনটা একদম খারাপ হয়ে যায়, তো সেই জন্য মানে কখনো মানে ব্লগ দেই না। তো এখন থেকে ভেবেছি প্রত্যেক দিনই ব্লগ দেব। আর এই যে দেখো আমার পিছনে যে র‍্যাকটা, সেটার মধ্যে সব সময় জামা কাপড় রাখি, তো সেটা একটু অগোছালো হয়ে গেছে, তো সেটাও গোছাতে হবে। কিন্তু এই যে 31 ডিসেম্বর বা 1 জানুয়ারি এই দুদিন আমি এগুলো করতে পারবো না, ঘরে অনেক কাজকর্ম থাকে, একটু বাইরে বেরোনোরও থাকে, তো বাইরে বেরোলে সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর ঘরে কাজকর্ম থাকে তার কারণ বড় ঘরে থাকে, তো বুঝতেই পারছো, তাই এই দুটো দিন যাওয়ার পর এগুলো ঠিকঠাক করে গুছিয়ে আবার রাখবো। আর অনিকের জামাকাপড়ও যেটাতে রাখা, তো সেগুলো একদম উলট পালট হয়ে গেছে, এটাই। আর বিকেলবেলা কাপড় ভাঁজ করতে করতে বসে ভাবছিলাম যে হ্যাঁ, এখন যত পড়াশোনা যখন করেছিলাম আমরা খুব ক্লোজ বন্ধুবান্ধব ছিলাম কয়েকজন, তো তারা সবাই নিজেদের মধ্যে গ্রিটিংস কার্ড দেওয়া করতো, এখন আর সেগুলো কেউ করে না, ওদের সাথে কথাও হয় না, কোথায় যেন সেই দিনগুলো হারিয়ে গেছে না, ভাবলে মনের মধ্যে একটা খারাপ ফিলিংস আসে।
তো সেটাই। আর আমি তো সবার থেকে একটু দূরেই চলে এসেছি, ওদের সাথে দেখাও হয় না। আমার যারা অন্য বন্ধুবান্ধব আছে তারা তো ত্রিপুরাতেই আছে, মধ্যে মধ্যে তাদের মধ্যে দেখা হয়, কথা হয়। আমার প্রথমে ফোনে কথা হতো, কিন্তু এখন আর কদিন ধরে সেরকম হয় না। আর ভিডিও যে করি তো সেটা মানে অনেক সময় আমার আগের বন্ধুবান্ধব যারা, তারা আমাকে কমেন্ট করতো, তো খুব ভালো লাগতো ওদেরকে দেখে। তো সবসময় তো আর সবাই কমেন্ট করে না, তখন কিন্তু একদম মনটা খারাপ হয়ে যায়, আমার চিন্তা হয়। অনেকেই আছে দেখবে ভিডিও ভালো হোক খারাপ হোক কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিওটা এরকম হয়েছে, ভালো হয়েছে। তো ওরা যদি কমেন্ট করে খুব ভালো লাগে, তো তোমরাও যারা প্লিজ আমার ভিডিও দেখো কমেন্ট করে নিশ্চয়ই বলবে, খারাপ ভালো যেটাই তোমাদের যেরকম লাগবে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। তো বর ফোন করেছিল, বর আসছে, রাস্তাতে আছে, রাস্তাতে বলতে কি সেলুনে আছে। ও এরকমই মানে সব সময়ই যদি বাড়িতে যাওয়ার হয় আগের দিনই চুলদাড়ি কাটবে, কালকে নিউ ইয়ার তো আজকেই চুলদাড়ি কাটছে, এতদিন ধরে পুরো দেখেছই তো ভিডিওর মধ্যে কী অবস্থা। তো সময় হয় না, ওর সন্ধে হয়ে যায় আসতে আসতে, আর তখন আর ভালো লাগে না। তো চুলদাড়ি কাটলে তো এসে ভালো করে স্নান করতে হবে, তাই আজকে তাড়াতাড়ি দোকান থেকে বেরিয়েছে, 3:30 সময় দোকান থেকে বেরিয়েছে, এখন আছে সেলুনে। তো আমাকে বললো গরম জল বসিয়ে রাখো, আমি এসে স্নান করব ভালো করে। তো আমি গরম জল 2 কেটলি করে রেখেছি, এখন আরও 1 কেটলি বসিয়ে রাখলাম। তো আজটা করে স্নান দান করবে, খাওয়া দাওয়া করবে। আর অনেক এখনও ঘুমিয়ে আছে, একটু আগেই আজকে ঘুমিয়েছে, খুব বেশি একটা সময় হয়নি কিন্তু ঘুমিয়েছে। এই যে দেখো, দেখাই যাচ্ছে না ওকে, আমি শুয়েছিলাম পাশে, আমার আর ঘুম পাচ্ছিল না। তো আমি উঠে পড়েছি, উঠে এর মধ্যে আবার বড় ফোন করলো, তো গরম জল বসাতে হবে, তাই উঠে গেছি আমি। আর এখন তো বড় আসবে, তো আজকের এখনের ব্লগ, আজকে দিনের ব্লগটা এখানেই শেষ করে দেবো, তার কারণ সন্ধ্যের পর থেকে আরও একটা ব্লগ করার ইচ্ছে আছে। তো সেটাতে তোমাদেরকে একদম 31 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত যত কিছু করি সব কিছু শেয়ার করব, কারণ এই ব্লগের মধ্যে যদি ওইগুলো দিতে চাই তাহলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর এখনকার দিনে কিন্তু লোকের সময় নেই যে এতক্ষণ ধরে 20-22 মিনিট 25 মিনিটের ব্লগ দেখবে, তো কেটে কেটে দেখলে আমারই লস। তো সেই কারণে ছোটো ছোটো ব্লগ করার মানে ছোটো ছোটো ব্লগ করবো বলে এখন থেকেই ভেবেছি, তাই ভাবলাম যে আজকে দিনের ব্লগটা দিনেই শেষ করে দেবো আর সন্ধ্যের পর থেকে আরও একটা ব্লগ করবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করবো ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে।